খবর কি? চুরি কিনে দুই গাছা, পারলে কানের দুল একটা। শোনেন আমার আক্ষেপটা, যদি সব সৌদা বিক্রি হতো আর হাতে থাকতো না কোনো কাজ, তাহলে তোমার থেকে কিনে হালুয়া রুটি বাড়ি গিয়ে কাটাতাম লম্বা ছুটি। কিন্তু সে ভাগ্য কি আছে? নেবেন চুরি লেসপিতা? লেসপিতা? ও লেসপিতা, আমার প্রাণের মিতা, একটা পয়সা দেন না, একটা পয়সা। ও ভাই রুটিওয়ালা, একটা রুটি দেন ভাই, সঙ্গে একটু হালুয়া। মানুষের হাতে পয়সা নেই, তারপরও তোমরা মানুষ, অর্থাৎ পয়সা থাকা না থাকাটা মনুষ্যত্বের সঙ্গে সম্পর্কিত নয়। ভেরি স্মার্ট দার্শনিকও বটে, ভিখারি দার্শনিক অর্থাৎ অরিজিনাল। যাই, আজ ছুটি নাই, আজ সারাদিন পায়ে হাঁটা গলা সাধা, আজ সারাদিন আমি গাধা। নেবেন চুরি লেসপিতা? গলা জোর নে, একটু গলা ভেজাও, নাও একটু পানি খাও, সঙ্গে একটা রুটি। আরে হালুয়াই বা দোষ করলো কি? মানুষের হাতে পয়সা নাই কিন্তু দয়াটা আছে। ঠিক আছে, বসি তোমার কাছে আর একটুখানি উদর তৃপ্তি করি। স্মার্ট ফেরিওয়ালা, দয়ালু দোকানদার, জায়গাটা তাহলে বন্ধ হবে না সেটা তুমি তো মনে হচ্ছে। ও আপনি নতুন বুঝি এই জায়গাতে? জি না, এই শহরে। তা কোথেকে আসা হলো? অনেক দূরের দেশ,
যোজন যোজন দুধ। কি কারণে আসা হলো? ভাগ্যের নেশনে। আপনি? আমি আমি আপনি এই শহরে? আপনি লোকাল তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, লোকালই বটে। তাহলে তো ভালোই হলো, ভাগ্যের নেশনে আপনি হতে পারেন সহায়। হ্যাঁ সহায়। আচ্ছা এটা বলুন তো, ভাগ্যটা কোন দিকে গেলে খুলবে? কি করা হয় আপনার একটু জানালে ভালো হয়। আমার পূর্বপুরুষের পেশা ছিল তাঁতের কাজ, তাঁতি ছিলেন আমার পিতামহেরা। কাপড় বানাতেন? বাহ বাহ, কেন? আমার পূর্বপুরুষের পেশা ছিল কাপড় বিক্রি, তারা গ্রামে গঞ্জে হাটে কাপড়ের যোগান দিতেন। আমার বাবা পেশা বদলে হলেন স্বর্ণকার, আর আমার বাবা পেশা বদলে হলেন রঙের মিস্ত্রি। আমি কিছুদিন তাঁত চালালাম, কিছুদিন সোনার গয়না পেটালাম, ফলে দুটো কাজই জানি। কিন্তু এখন দুটো কাজের একটাও নেই, এখন আমি বেকার। আশ্চর্য, আমিও তো কাপড় বিক্রিতে ধরা খেয়ে রং লাগানোর কাজে হাত পুড়িয়ে এখন বেকার। আপনি স্থানীয় বেকার, আমি অস্থানীয় বেকার। বেকারত্ব মোচনে আপনার থাকবো অগ্রাধিকার অন্তত এই শহরে। আচ্ছা এবার বলুন তো, ভাগ্যটা কিভাবে বদলানো যায়? এটা আমারও প্রশ্ন, মানে এই কথাটা আমি নিজেও নিজেকে জিজ্ঞেস করছিলাম। যাকি আপাতত কথা হচ্ছে আমরা দুজনেই বেকার। হ্যাঁ আমরা দুজনেই বেকার। আপনি পথ দেখান, আপনার আছে সেই অধিকার। আসুন, তার আগে আমরা যে দুই বেকার। ঘাগু ব্যক্তি, এতক্ষণ লাগলো মনটা ভেজাতে, যান দেখি কি পেল। 350 আর 350 শহরে ঢুকতে না ঢুকতে আমার ইনকাম ডাবল। যদি কিছু ধুলো ঘিলেই ফেলো তাহলে ধরে নাও একটি বোনাস। তা এত তাড়াহুড়ো করে ছাড়ে দিচ্ছ কেন? কেন কেন? কারণ মন্ত্রী মশাই যাবেন এ পথ দিয়ে, ধুলো দেখলে মন্ত্রী রাখবে, আর মন্ত্রী রাখলে আমার যাবে গর্দান। গর্দানের আগে চাকরি, অথবা চাকরির আগে গর্দান। এই যে আপনি ভুল করে আপনার টাকার ব্যাগটা ফেলে গিয়েছিলেন, সেটা তো আমারও প্রশ্ন। আপনার মনে হয় দৌড়াতে গিয়ে আপনার টাকার তলে কি পড়ে গিয়েছিল? তাই তো বলি, আপনারটা কুড়িয়ে পেলাম, আমারটা গেল কোথায়? যাবে আর কোথায়, আমি যেখানে আছি ভয় নেই হারাদার। নিন গুনে নিন, দেখুন ঠিক আছে কিনা। নিন, যদিও জানি ভদ্রলোকরা এভাবে টাকা গুন না, তবুও যখন বললেন তখন দেখি। 1 2 3 আধা, ঠিক আছে। আচ্ছা একটা কথা আন্দাজে বলি, ভুল হলে মার্জনা করবেন। বলুন, আপনি এই শহরের বাসিন্দা নন, আপনি আমার মতন বাইরে, মানে অস্থানীয়। তা কি করে করলেন আপনার হনুমান, অর্থাৎ অনুমান? দেখুন এই শহরের লোকগুলো খুবই গরিব কিন্তু সরল, অর্থাৎ ভালো মানুষ। বলুন, বলতে থাকুন। আর কি বলবো, ভালো মানুষ এবং সরল, অর্থাৎ আমি ভালো মানুষও নই আবার সরলও নই। হ্যাঁ রে রে, কি বললাম আর কি ধরে নিলেন? ওই একটা কথা আমিও ভাবছিলাম। কোন কথাটা? এই শহরের লোকগুলো গরিব কিন্তু ভালো, অথচ আপনি গরিব না যদিও বেকার, আবার ভালো না যদিও খারাপও না। কঠিন আত্মদর্শন। তা কোথেকে আসা হলো আপনার? অনেক দূরের দেশ, যোজন যোজন দূর। দক্ষিণে না পশ্চিমে, পূর্বে না উত্তরে? আজ যদি দক্ষিণে তো কাল পশ্চিমে, আর যদি ডাঙায় তো কাল সাগরে। এক আজব জায়গা হচ্ছে আমার শহর, যেখানে মানুষ সব বহুরূপী, আর প্রতিটি প্রহর সব বদলাতে থাকে। সকালের সত্য বিকেলে হয় মিথ্যা, আবার সকালে যা সুমিষ্ট তা বিকেলে তিতা। ভোরের সাধু দুপুরেতেই শয়তান, আবার দুপুরের ভণ্ড রাতে কি সাধু? না না না, দ্বিগুণ ভণ্ড, অর্থাৎ
আগা গলা দুই নম্বর। জি জনাব, এই আমার শহরে কেউ আপন ছায়াকেও বিশ্বাস করে না। এর এমন কি আমার শহরে ছায়া বিশ্বাস করে না কায়াকে, এই জন্য মানুষ প্রাণী এমনকি গাছ বৃক্ষেরও ছায়া নেই। আচ্ছা, ওই ফেলে আসা শহরের কথা আর বলার দরকার নেই। ঠিক বলেছেন, এখন শুধু সামনের দিকে তাকানো। কিন্তু এই শহরে সুবিধা হবে বলে মনে হচ্ছে না, লোকগুলো গরিব। গরিব কিন্তু সরল, তাতেই চলবে। অন্য শহরে একজনের পকেট হাত চালে যা পেতাম, এই শহরে না হয় দশজন না হয় বিশজনের পকেট হাত চালে তা পাবো। কাজটা একটু বেশি করতে হবে, এই যা। তা বটে, কাজটা আমার উপরেই প্রথমে শুরু করেছে কিনা। আর আপনি তো ধোয়া তুলসী পাতা নন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা প্রস্তাব দিতে পারি মহাশয়? প্রস্তাবটি যুক্তিসঙ্গত, যেহেতু অঙ্কের সূত্রে গাঁথা, তবে অঙ্কেরও লড়া। প্রস্তাবটি আগে শোনাবে না সূত্রটি? দুটোই একসঙ্গে। ধরুন এক আর এক কত হয় জনাব? দুই। উত্তম। একজন চিফ মানে ঠক, আরেকজন চিফ মিলে কজন হয়? আপনি কি আমার অঙ্কের পরীক্ষা দিচ্ছেন? আরে না না না, বিষয় বুদ্ধি, যেটি ছাড়া এ জগতে সকলেই আছো। দুজন চিফ। ভুল, অঙ্কের হিসেবে ঠিক কিন্তু বিষয় বুদ্ধির বিচারে ভুল। বলেছিলাম না অঙ্কের বাড়া। একটু খুলে বলুন তো জনাব, ব্যাপারটা কেমন যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, একজন চিফ যা পারে দুজন চিফ নিশ্চয়ই তার তিন গুণ পারে। কিভাবে কিভাবে? হ্যাঁ, এখানেই তো প্রশ্ন। একজনে যা পারে অন্যজনে তাই পারে, তাহলে এক আর এক হলো দুই। আবার দুজনে মিলে যে একজন, সে পারে একজনের কাজ, তাহলে কত দাঁড়ালো? দুজন আর একজনে তিনজন। দুজন একজন তিনজন, সাবাস, আমরা দুজনে তাহলে তিন। হ্যাঁ, আমরা দুজনে আসলে তো তিন। আরে তিনজন নেমে গেলে গুছবে দুর্দিন, দুজন করবে কাজ উপায় উপার্জন। আরে যত ভাবনা সব ভাববে তৃতীয় জন, আমাদের পায়কে আমাদের ঠেকায়কে। একটু খেয়ে নি। খাবো যে পয়সা কোথায়? আমার কাছে কিন্তু খুচরো টুচরো নেই পকেটে। এ ভাই ব্যবসা বিরোধী কথাবার্তা, তুমি ভাই ডিসকলি ভাই। এ ভাই 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 ভাই, ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে, কেন ধরছি? ব্যাপারটা তো আগে ভেবে দেখিনি। ভাববে তৃতীয় জন, সেজন্য কিছু বলার আগে ওই ভাবনাটার সঙ্গে মিলিয়ে নেবে। মনে রেখো, আমাদের ব্যবসার পুঁজি হচ্ছে কথা, তবে তা যেমন তেমন কথা নয়, ভাবনা ভাবা কথা, আবার যে কথা ভাবায় সে কথা। এখন চলো খাদ্যের সন্ধানে যাই। চলো সেই ব্যবস্থাই করি। রুটিওয়ালা ভাই, রুটিওয়ালা ভাই, এই আপনার রুটির সুগন্ধ না অনেক দূর যাচ্ছে, এটা কি ঠিক? সুগন্ধ যদি যায় আমি কি করতে পারি মহাশয়? সুগন্ধ সুগন্ধের কাজ করে, আমি আমার। কিন্তু রুটিওয়ালা ভাই, আপনার রুটির সুগন্ধ যে ওইখানটায় চলে গেছে, যদি তার ফিরে না আসে। হ্যাঁ, ফিরে না আসে মানে? হ্যাঁ, আরে ফিরে নাও আসতে পারে, তখন আপনার একটা রুটিও কিন্তু কেউ কিনবে না। তাই তো, এখন উপায়? উপায় আছে, আপনি জলদি গিয়ে খুশবুটাকে উদ্ধার করে নিয়ে আসুন। ওই যে দালানের পাশের গলিতে খুশবু, দেখতে পাচ্ছেন? যান 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 যান। তারা বিশ্বাসই করতে পারছিল না যে আপনি খুশবুটা উদ্ধার করে আনতে পারবেন, তাই তারা নিজেরা আয় গেল। তবে ঘাবড়াবেন না, এসে পড়বে। অনেক ধন্যবাদ। আপনারা কিছু খাবেন না? না না না, দেখে তো মনে হচ্ছে অনেক দূর দেশের মানুষ। নিন একটা রুটি খান। না না, এই আমাদের খিদে নেই, আর অকারণে খাওয়াটা কাজের কথা না। আপনারা দূরের মানুষ, মেহমান, পয়সা লাগবে না, নিন খান। না না না, এই আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি ভাই রুটিওয়ালা, বড়ই দিল খোলা, এভাবে ব্যবসা করলে তো লাল বাতি জ্বালাবেন। এখনো তো জ্বালাননি,
সেটাই আশ্চর্য। উদার তৃপ্তি হলো বটে ভাই, কিন্তু আনন্দটা পেলাম না। না, এরকম লোক ঠকি আনন্দ নেই। ভাইজান চলেন অন্য কোন শহরে যেখানে মানুষকে ঠকিয়ে আনন্দ পাওয়া যাবে। ঠিক ধরেছেন, যেই শহরে ভালো মানুষের জায়গায় থাকবে চোর, আর আমরা হব সেই চোর শহরের বাটপা। হ্যাঁ, এই চিটিংবাজি কত প্রকার এবং কি কি তার একটা মহড়া চালাতে পারব প্রতিদিন। আমাদের গল্প এক দেশে এক রাজা ছিল গল্প, শুরু হলো আমাদের গল্প এক দেশে এক রাজা ছিল গল্প। এই গল্পে ঘটনা আছে, গান আছে, নাচ আছে অল্প স্বল্প। এই গল্পে ঘটনা আছে, গান আছে, নাচ আছে অল্প স্বল্প। গল্পে রাজা আছে, রানী আছে, রাজার আবার নিত্য নতুন পোশাক ভালোবাসেন। রাজার আবার নিত্য নতুন পোশাক ভালোবাসেন। এলাকায়
স্বচ্ছলতা, কি রঙিন চারদিক, রাস্তাঘাট ঝকঝকা তকতকা। পৌর পিতা মশাইকে ধন্যবাদ জানাতে হবে। শুধু পৌর পিতা নয়, আমাকেও ধন্যবাদ জানান। আমি তো এদেশের পোশাক নির্ভর সংস্কৃতির উন্নতি করেছি, এই যে এত রঙিন চারদিক, এ তো আমার অবদান, তাই নাকি? হ্যাঁ, আমি না মানুষকে শেখালাম কিভাবে পোশাকে রঙিন, জীবনযাত্রায় রঙিন, চিন্তাধারায় রঙিন হতে হয়। দেখুন না, দেখুন সকলের পোশাক কেমন রঙিন, তাই তো দেখছি। এখন ভাবছি ওই নতুন পোশাকের সঙ্গে সঙ্গে রঙের উপরও ট্যাক্স বসানো যায় কি? এটা ভালো চিন্তা, কাজে লেগে যান। এই ট্যাক্সে দুটো লাভ হবে। কিরকম? প্রথমত, যারা রঙিন পোশাক অ্যাফোর্ড করতে পারে, একই দেখে তো মনে হচ্ছে সকলেই পারে, চারদিকে স্বচ্ছলতা, তারা বর্ধিত ট্যাক্স দিল। আর যারা সাদা কালো জীবন কাটায়, তারা ওই হাই ট্যাক্স ব্র্যাকেটে ঢোকার জন্য উদ্বুদ্ধ হবে। অর্থাৎ সাদা কালো থেকে রঙিনে প্রমোশন নেওয়ার প্রয়াস চালাবে। তাতে আমি খুবই খুশি। শহরের এই দিকটা যাকে বলে ডিপ্রেসড এরিয়া, এখানে যদি করার অযোগ্য এত মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠান থাকে, তাহলে না জানি শহরে অন্যদিকে আরো কত আছে। হ্যাঁ, আর আমি যেদিকটায় থাকি সেই বনে দিয়ে এলিট পাড়া না জানি আরো কত কত। তা বটে, তা বটে। তো ব্যাপারটা কি জানেন, আপনার ওই বনে দি পাড়ার লোকেরা ট্যাক্স দেয় না। এই যেমন আপনি, আপনিও ট্যাক্স দেন না। ট্যাক্স দেই না মানে কিছু বলেন? আরে ট্যাক্স দেন না মানে দেন না, এত বছরে আপনি একদিনও ট্যাক্স দেননি। আরে ভাই, ট্যাক্স দেবো সময় কোথায়? দেখছেন না, না খাওয়ার সময় নেই। 24 ঘন্টায় রাজা ঘুমান মাত্র 6 ঘন্টা, বাকি থাকে 18 ঘন্টা। এই 18×7 অর্থাৎ 126টি পোশাক প্রতি সপ্তাহে, 540টি প্রতি মাসে, 6480টি প্রতি বছর। এত কাপড় কোথায়, এত দর্জি কোথায়, এতগুলো পোশাক তৈরি হবে? তাই ভাগ্য ভালো। ভাগ্য ভালো, একজন যোগ্য রিসাইক্লিং এক্সপার্ট পেয়েছি, তাই নাকি? যিনি যিনি 6 মাস আগের পোশাক একটু অদল বদল করে চালিয়ে দিতে পারে। তাতে আমার কোষাগারের ড্রেনেজ কিছুটা হলো বন্ধ হবে। আস্তে আস্তে, তার কাছে মিডিয়া আছে। না না, কোষাগারের ড্রেনেজ আমি বন্ধ করবই। এই এলাকার সকল ব্যক্তি এবং ব্যবসা প্রতিষ্ঠানের উপর আমি ট্যাক্স লাগিয়ে ছাড়ব। ব্যবসা প্রতিষ্ঠান? এই দেখুন না, খাবারওয়ালাকে কি রঙিন খাবার বিক্রি করছে, আর কি রঙিন রঙিন টাকা আয় করছে। কিন্তু একটি রঙিন টাকা কি কোষাগারে জমা দিচ্ছে? ব্যবসা প্রতিষ্ঠান, দু একটা থালা বাটি উনুন কুনুন মাত্র। উপকরণ যদি সব থাকে তবে ব্যবসা প্রতিষ্ঠান নয় কেন? টেকনিক্যালি রুটিওয়ালাও একটি ব্যবসা প্রতিষ্ঠান। হ্যাঁ, এবং রঙিন, টকিং অফ রঙিন। এত রঙের মধ্যে ওই দুই সাদা কালো লোক কোত্থেকে এলো, কোন সাহস এলো? দেখে তো মনে হচ্ছে ওরা বিদেশি, নিশ্চয়ই অবৈধ অভিবাসী অথবা গুপ্তচর। একে কোথায় আছিস? এ দুজনকে ধরে নিয়ে আয়। চলুন মন্ত্রী মশাই, আমরা আমাদের কাজ শুরু করি। হ্যাঁ, আপনি খোঁজেন ট্যাক্স, আমি খুঁজি কাপড় বিক্রেতা, দর্জি আমার ডিজাইনার, আমার এক্সেসরিজ ও বটে। কঠিন কাজ। চলো চলো চলো। দাঁড়ান ভাই, ধরেছেন যখন যাবো তো নিশ্চয়ই একটু দম ফেলে নি। ঠিক আছে, আমরাও দম ফেলি। কি হচ্ছে, কি গুসগুস কথা, চলো চলো চলো। যাবো তো ভাই, না গিয়ে তো আর পারবো না, বিশেষ করে আপনাদের মতো অপদক্ষ, স্থূলধী, প্রত্যুৎপন্ন, মতিত্বহীন, কিং কর্তব্য বিমূঢ়,
এবং অসহ্য স্পর্শ দুই অফিসারের হাতে পড়েছি। আপনাদের দেখে কার না শ্রদ্ধা হয় বলুন? এমন আশুয়া পরশিকাত পরধন মানপিয়াসী সার্বীয় পুত্র আর কে আছে বলুন? হ্যাঁ, কিন্তু কথা হলো আপনাদের উপর একটা অশুভ ছায়া দেখতে পাচ্ছি। এটি আপনাদের মতো নিশ্চক্ষু কূপমণ্ডুকদের জন্যই বোধহয় তোলা থাকে, কিন্তু এটি আমাদের কিসের ছায়া? এই দেখুন না হুজুর, এই আপনাদের সামনে দুটো ছায়া দেখতে পাচ্ছেন? এই যে, হ্যাঁ পাচ্ছি, কিন্তু বুকে তো সবারই থাকে। না হুজুর দেখুন, আমাদের নেই। নির্বাসনে পাঠিয়ে দিবে, তো চলুন হুজুর গ্রেফতার করুন। পাঁচ হাজার? তবে এই চিকিৎসা আমরা মাত্র 500 টাকায় করে দিতে পারি। তোমাদেরকে ধরে নিয়ে যাওয়ার আদেশ রয়েছে। তা তো বটে, ধরে তো নেবেনি, কিন্তু ছায়াটা যে থেকে যাবে আপনার সঙ্গে, এতে লাইফের একটা রিস্ক না? চিকিৎসাটা করে নিন, এত সস্তায় আর কেউ দেবে না, তারপরে না হয় আমাদের দুজনকে গ্রেফতার করুন। ঠিক আছে, এই নাও টাকা, এবার করো চিকিৎসা। ঠিক আছে হুজুর, চিকিৎসা তো করবই। চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন, বন্ধ করুন, এবার আমার সঙ্গে একসাথে পা ফেলুন। 1 2 3 ঘুরুন ঘুরুন। হ্যাঁ, এবার একসাথে এখন চোখ বন্ধ করুন। এখন ঠিক 1 মিনিট চোখ বন্ধ করে থাকবেন, তারপর চোখ খুলে তাকাবেন, দেখবেন ছায়াটা নির্বাসনে চলে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 20 30 40 50 60। আরে সত্যি তো ছাড়টা নেই? বাহ, কি দারুণ চিকিৎসা! হুররে, আমরা সালাম। কিন্তু লোক দুটো গেল কোথায়? আরে ওরা ছায়া ডাক্তার, ছায়ানি ওদের কাছে, যেতে দাও। যখন বলা হবে কেন ওদের ধরে নিয়ে গেল না, তখন কি বলবে? কি বলবো? বলবো না, ছায়া হয়ে গেছে। একটা প্রশ্ন করেছিল জনাব আপনাদের, আমারও। আপনারা কারা? কারা? আমরা, আমরা মিডিয়ার লোক। সর্বনাশ! সর্বনাশ কেন? সর্বনাশ কেন? আপনাদের কারণে রাজার জন্য পোশাক ছন্দ কঠিন হয়ে পড়বে, এবং কোষাগারের জন্য ট্যাক্স কালেকশন। না না, সেরকম কোনো সম্ভাবনা নেই। পোশাক বা ট্যাক্সের ব্যাপারে আমাদের মাথা ব্যথা নেই, আমরা জানতে চাচ্ছি আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। দেশ ও জাতির কল্যাণে আপনারা কি কি পদক্ষেপ নেবেন, সেসবের কথা। বাঁচা গেল! আপনাদের অবগতির জন্য জানাই, আমরা আমাদের 2 দফা কর্মসূচি বজায় রাখব। অর্থাৎ? অর্থাৎ রাজার জন্য নিত্য নতুন পোশাক সংগ্রহ, এবং সে পোশাক সংগ্রহ নিশ্চিত করতে ট্যাক্স সংগ্রহ। রাজার পোশাক যোগান দেয়াটা এক
সব গোল্লায় গেছে, গোল্লায় গেছে কৃষি কাজ, আর সব গোল্লায় গেছে, গোল্লায় গেছে কৃষি কাজ, ব্যবসা বাণিজ্য পড়াশোনা সংস্কৃতি সেবা সাহিত্য শহরের মানুষ, তারপর জিজ্ঞেস করছেন নতুন ট্যাক্স সম্পর্কে। এখন পুরাতন ট্যাক্স সম্পর্কে না জানলে নতুন ট্যাক্স সম্পর্কে কিভাবে বলি? নতুন তো একটা আপেক্ষিক শব্দ, ওই পুরাতনের প্রেক্ষিতে বিবেচ্য। আপনারা খুব স্মার্ট এবং প্রতিশ্রুতিশীল লোক, আপনাদের সবই আছে কিন্তু ওই বিশেষজ্ঞ জ্ঞান নেই, সেটার প্রয়োজন। এই বিশেষজ্ঞ জ্ঞান, হ্যাঁ বিশেষজ্ঞ জ্ঞান, বিশেষজ্ঞ জ্ঞান কি হচ্ছে? সাবজেক্ট স্পেসিফিক নলেজ, এটি আমরা দিয়ে থাকি। আপনারা অর্থাৎ আমরা? আমরা বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র, আপনারা সরকারি আমরা বেসরকারি, সেজন্য প্রশিক্ষণটা আপনাদের বিরাট উন্নতি করবে। ঠিক আছে, তাহলে আমরা প্রশিক্ষণ নেব, কোথায় কখন? আরে এখনই না, প্রশিক্ষণের জন্য প্রস্তুতির প্রয়োজন, অর্থের প্রয়োজন, অর্থাৎ ফিস। ফিস কত? এমনিতে তো অনেক বেশি, কিন্তু আপনাদের মতো স্মার্ট মিডিয়ামদের জন্য মাত্র 1000 টাকাটা দিন, আর নিজের ভবিষ্যৎটা সূর্যের মতো উজ্জ্বল করুন। ঠিক আছে, আমরা প্রশিক্ষণ নেব, কোথায় কখন? এই আজ বিকেল থেকে। ওই যে দালান দেখছেন না, তার দোতলা বাইরে থেকে লেখা আছে দাতব্য চিকিৎসালয়, কিন্তু সিঁড়ি দিয়ে উঠে গেলে আমাদের অফিস পাবে নিবিড় প্রশিক্ষণ কেন্দ্র। নিবিড় প্রশিক্ষণ কেন্দ্র, ঠিক আছে, বিকেলে দেখা হবে, তখন কথা হবে। প্রশিক্ষণের জন্য ধন্যবাদ। চলো, তোমাকে অভিনন্দন। তোমাকেও। কিন্তু ভাইজান, এবার চলেন আরো বড় একটা মাছ ধরতে।
আমাদের সকল প্রাণের প্রাণ তিনি, সকল সুখে গান তিনি, আমাদের মাথার মুকুট শিরোমণি, আমাদের মাথার মুকুট শিরোমণি, আমাদের সকল প্রাণের প্রাণ তিনি, সকল সুখে গান তিনি, আমাদের মাথার মুকুট শিরোমণি, আমাদের মাথার মুকুট শিরোমণি। তিনি এসেছেন তিনি দেখেছেন জয় করেছে, তিনি এসেছেন তিনি দেখেছেন জয় করেছে, সকল হৃদয় আমাদের চোখ ভরেছে, সকল হৃদয় আমাদের চোখ ভরেছে, মন ভরেছেন বিভা দিয়ে আমাদের হাত ধরেছে, মন ভরেছেন বিভা দিয়ে আমাদের হাত ধরেছে, বহির বনের পথে যেতে, বহির বনের পথে যেতে, আমাদের কান্ডারি ভান্ডারি তিনি, আমাদের কান্ডারি ভান্ডারি তিনি, আমাদের মাথার মুকুট শিরোমণি, আমাদের মাথার মুকুট শিরোমণি। এসেছেন তিনি দেখেছেন জয় করেছে, তিনি এসেছেন তিনি দেখেছেন জয় করেছে, সকল হৃদয় আমাদের চোখ ভরেছে, সকল হৃদয় আমাদের চোখ ভরেছে, মন ভরেছেন বিভা দিয়ে আমাদের হাত ধরেছে, মন ভরেছেন বিভা দিয়ে আমাদের হাত ধরেছে, আমাদের সকল প্রাণের প্রাণ তিনি, সকল সুখে গান তিনি, আমাদের মাথার মুকুট শিরোমণি, আমাদের মাথার মুকুট শিরোমণি, আমাদের মাথার মুকুট শিরোমণি, আমাদের মাথার মুকুট শিরোমণি, আমাদের রাজার রাজা, তাহার দলে জয় ধ্বনি, মহারাজার জয় হো। নাচ আছে, গান আছে, এটি সোনার রাজ্য, কিন্তু কি নেই আমাদের, বলো বলো কি নেই, বলো কি নেই রানী, তুমি বলো কি নেই আমাদের, সবই আছে, সবই আছে, বেশি বেশি আছে, বেশি বেশি থেকেও বেশি আছে, সে তো বুঝলো, কিন্তু কি নেই তাই বলো কি নেই। হ্যাঁ মহামহিম, আমাদের খাদ্য নেই, পথ্য নেই, বাসস্থান নেই, কাজকর্ম নেই। হ্যাঁ মহামহিম, এ ছিল 20 বছর আগের চিত্র, নেই নেই নেই, চারিদিকে হাহাকার, তারপর আপনার সোনার কাঠি স্পর্শে সব গেল পাল্টে, এখন খাদ্য আছে, পথ্য আছে, বাসস্থান আছে, দেশের 5 ভাগ মানুষের, আর হ্যাঁ মহামহিম পোশাক আছে, উন্নত পোশাক, যেমন গামছা, রোগীর গামছা, একদম চুপ, আমি সেই কথাতেই আসতে চাইছিলাম, পোশাক আমাদের এই স্বর্ণ রাজ্যে যদি ধান ফলাতে পারে, গম ফলাতে পারে, আপেল নাশপাতি জলপাই ফলাতে পারে, পুকুরে মাছ আর জঙ্গলে বাঘ ফলাতে পারে, তাহলে পোশাক কেন ফলাতে পারে না? তাই তো মহারাজের পোশাকে কেন দান করে? খামোশ, শুধু আমার পোশাকই নয়, রানীর পোশাকও পাওয়া যাচ্ছে না প্রয়োজন মতো, এটা কি হতে দেওয়া যায়? আলবত্তা হতে দেওয়া যায় না। খামোশ, আমি গত 2 দিনের পোশাক সাপ্লাইতে দারুণ মর্মাহত, এসব কি ডিজাইন হলো?
এই যে আমাদের এত এত ডিজাইনার, ডজন ডজন ডিজাইন স্কুল থেকে পাস করা ডিজাইনার, সবাই প্রায় রাষ্ট্রীয় চাকরি প্রাপ্ত, মাসে মাসে মোটামুটি বেতন দিচ্ছে, অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। আমি আজকের পোশাক দেখে বিস্মিত, খুব আয় দেখি দেখ নির্বাসনে পাঠাও, কঠিন নির্বাসনে। কোথায় পাঠাবো মহামহিম? এমন দেশে যেখানে এসব পোশাক পরার কারো পয়সা থাকবে না। পোশাক বানাবে, কেনার কেউ থাকবে না, পরা তো দূরের কথা, এটাই হবে ওর চূড়ান্ত শাস্তি। নির্বাসনের দণ্ড শুনে মনে হয় হাসছ? সাহসটা তো মন্দ নয় মহামহিম। হাসি নয়, স্বস্তির প্রকাশ। যেখানে নির্বাসন দিলেন সেটা তো এই দেশ, আমাদের এই স্বর্ণ রাজ্য। গেট হিম আউট, গেট হিম আউট। রানী, তোমার তো বলার আছে না? আমার সমস্যা তত প্রকট নয়, পাশের রাজ্যে শাড়ি শিল্পে সংকট চলছে, সেখানে মেয়েরা জিন্স আর টপস পরতে লেগেছে, শাড়ি শিল্পীরা সব এদিকে ছুটে আসছে। আগামী 5 বছর আমার কোনো চিন্তা নেই। সংকটটা যদি শাড়ি শিল্পের ক্ষেত্রে না হয়ে পুরুষের পোশাকে হতো, কি ভালো হতো! ও দেশের সমস্ত ভালো ভালো ডিজাইনাররা সব এদেশে চলে আসতো। আহা, কি আর করা যাবে, ওদেশের ডিজাইনাররা ডেফিনেটলি মাচ ব্যাটার। ঠিক আছে মন্ত্রী, আপনাকে আমি 7 দিন সময় দিলাম, এই 7 দিনের মধ্যে আপনাকে 3টি কাজ করতে হবে, আর কাজ 3টি না করতে পারলে ইউ আর আউট। আর আউট মানে যে শুধু আউট না, সে তো আপনি ভালো করে জানেন। এই 7 দিনের মধ্যে আপনি এমন এক ডিজাইনের পোশাক হাজির করবেন, অথবা এমন এক ডিজাইনারকে যার ডিজাইন করা পোশাকের নমুনা দেখি আমার অন্তত বিশ্বাস হবে এরকম পোশাক আজ পর্যন্ত তৈরি হয়নি। তবে ওই ফিউশন টিউশন না, আমি চাই ক্লিন কাট ডিজাইন। হ্যাঁ, আই ডোন্ট মাইন্ড এক্সেসরিজ, তবে আমাকে দয়া করে ওই নকশি কাঁথা পরাতে আসবেন। জান অবস্থা হবে একবারও ভাবিনি, 20 বছরে এমনটি একবারও হয়নি। এমনকি প্রাকৃতিক দুর্যোগ, ধান দুর্যোগ, চাল দুর্যোগ, আইন শৃঙ্খলা দুর্যোগও এমনটি হয়নি, কিন্তু এখন কেন হচ্ছে? মহাময়ী, একে বলে লা অফ ডিমিনিশিং রিটার্ন। সেটা আবার কি? প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়মে সবকিছু বাড়ছে কেন? জনসংখ্যা বাড়ছে কেন? মানুষের হাতে টাকা পয়সা বাড়ছে কেন? এখন জনসংখ্যার বৃদ্ধির দিন, মানুষের তরক্কির দিন, তবে তাও একদিন কমতে থাকবে। হ্যাঁ, ডিমিনিশিং রিটার্নের বিধানের মধ্যে পড়ে। তা আমার এই পোশাকের ক্ষেত্রে আপনার ওই ডিমিনিশিং রিটার্নের বিধানটা
আগামী 10 বছর মুলতবি রাখার একটা ব্যবস্থা করেন। আপাতত অনেক বুদ্ধি জান। আজ না হয় চারটা পোশাকে চালাতে হবে সারাটা দিন। রাত্রির জন্য শুনেছি পোশাকটা মঙ্গলময়, কালকের জন্য সাতটা তৈরি হয়ে আছে, পরশুর জন্য অবশ্য এক কটা দিন একটু খরা যাবে, তবে 7 দিনের মধ্যে নিশ্চয়ই খরা কাটবে। রানী কি বলো? নিশ্চয়ই কাটবে, কিন্তু কেন? আরে মন্ত্রী বললেন নতুন ট্যাক্স বসেছে, টাকার যেখানে অভাব নেই নিত্য নতুন ডিজাইনের পোশাকের অভাব হবে না। প্রয়োজন হলে 7 সমুদ্র 13 নদীর পার থেকে ডিজাইনের একটা সুযোগ করে ধরে নিয়ে আসবো। যাক, যা হবার তারপরে হবে। চলো এখন মধ্য সকালের পানাহার, তারপর আবার পোশাক বদল। কি চাই নাই হুজুর? আজ অন্তত লোকগুলোকে দর্শন দিই। দর্শন দেবো কাদের? আপনার প্রজাদের। আমার প্রজা কোথায়? তারা বাইরে রুস্কর মত। তারা কি চায়? এদেশের ভুকা মানুষ না খেয়ে আছে, নানান কষ্টে আছে, আপনার কাছে 100টা আর্জি নিয়ে এসেছে। ভুকা মানুষ আমার রাজ্যে না খেয়ে থাকা মানুষ? হুজুর, ওরা গত 10 দিন ধরে চেষ্টা করছে আপনার দর্শন পেতে। আরে গত 10 দিন থেকে ওরা যদি না খেয়ে থাকে তাহলে তো মরে যাবার কথাই। আমার রাজ্যে কেউ না খেয়ে মরেছে বলে তো শুনিনি। ওরা রাতে ভিক্ষে করে কোনো ক্রমে আহার জোটায়, সকাল থেকে এখানে এসে বসে থাকে। রাতে কি করে তাও জানে দেখছি। যাও গিয়ে বলো দর্শন হবে না, ওরা নানা মতলব এসেছে, ওরা অভাবী নয় মতলবী, ওরা জমি চায়, টাইটেল চায়, জোদ্দার তালুকদার এইসব হতে চায়, বুঝেছ? ওরা কিছুই চায় না, শুধু আপনাকে একটু দেখতে চায়, আর আপনার হাত থেকে দুটো সাহায্য চায়, আর আপনার মুখ থেকে একটু সহানুভূতি শুনতে চায়। সহানুভূতি দেখছি তোমারই উঠেছে খুব। যাও বিলিয়ে এসো, ওদের ওখানে থেকেছি হো, আর ওদের দলে যোগ দিও, এখানে তোমার আর আসার প্রয়োজন নেই। ইউ আর ডিসমিসড। ফায়ার হুজুর? আমি ফায়ার বাট ডিসমিসড জাস্ট লাইক দ্যাট? আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে অন্য রকম ফায়ারিং এর সামনে পড়বে। চুপ ইডিয়েট! এতদিনের বিশ্বস্ত সেবা দেওয়া লোকটাকে এইভাবে ছাঁটাই করে দিলেন? মতলববাজদের প্রতি যে সহানুভূতিশীল তার প্রতি তুমি আবার সহানুভূতি দেখাতে এসো না। আচ্ছা রানী, ওরা যদি ওর কথা মতো বাইরে অপেক্ষা করেই থাকে, লোকগুলো কি চায়? তারা প্রমাণ করতে চায় আমার রাজ্যে অভাব আছে, আর আমি যদি ওর কথা মতো ওই লোকগুলোর আর্জি একবার শুনতে লেগে যাই তাহলে সেটা বিশেষ করে প্রমাণিত হয়ে যাবে। তখন আশেপাশের রাজ্যগুলোতে আমাকে নিয়ে কিরকম কথাবার্তা হবে একবার ভেবে দেখেছ? বুঝেছি, এসব হচ্ছে রাজার নীতি, রাজনীতি। শুনো, এই প্রাসাদে একবার ঢুকতে পারলে কেল্লা ফতে, চুচ হয়ে ঢুকবো পাল হয়ে বের হবো। এটা অসম্ভবই এবং সময়ের ব্যাপার মাত্র। রাজার যেরকম পোশাকের নেশা আর পোশাক সাপ্লাই যেরকম সমস্যা চলছে তাতে ভাগ্যের ঘুড়িটা আমাদের আকাশে এসে পড়বে। আচ্ছা পোশাক সংকট কেন হবে? এদেশে সবখানেই তো দেখি সুতার কারখানা আছে, কাপড় তৈরির না হলো 100 রকমের কারখানা। সমস্যা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ উভয় ক্ষেত্রে। এ একটু বুঝিয়ে বলো তো। আরে পোশাকের জন্য তো শুধু সাধারণ কাপড় হলে চলে না, অসাধারণ কাপড় চাই,
কিন্তু সে কাপড় তৈরি করবে কে? তাঁতিরা অভুক্ত, তাঁত চালাবার শক্তি নেই, আর পাবলিকের কাছে সোনার দরি নেই, কারণ রাজামশায় সোনা দিতে আপত্তি। তা তো বুঝলাম, তাছাড়া কাপড় যে বানাবে সেরকম দর্জি আর ডিজাইনারের অভাব কোথায়? কাজ করে পয়সা পায় না, উল্টো ট্যাক্স দেয়। এই জন্য দেশে এত এত ডিজাইনিং স্কুল হলো, একবার যে পাস করে বের হয় সে ছেড়ে পালায়। মানে মন্ত্রীর চোখের দিকে তাকাও, একটা জরুরি খবর লেখা আছে, মনে হয় বিপদে পড়েছেন। ধারে কাছে গিয়ে বোঝার চেষ্টা করা যায় বিপদটা কি। চলো মহা বিপদ, সবুজ ডিসমিস। আমার বিশ্বস্ত ডিজাইনার ছিল লোকটি, কিন্তু কেন এইসব ফিউশন মিশন করতে গেল? কেন বাবা, স্টেট কার্ড, এক প্রহরী, দুই প্রহরী, তিন প্রহরী, চার প্রহরী, শ্রাবণী, বৈশাখী, অঘ্রাণী, এসব ডিজাইনের সমস্যা কি ছিল? তাকে আমি সোনার উপর জড়ি সুতো কত এক্সেসরি তো ব্যবস্থা করেছিলাম, ভালোই তো চলছিল। হুজুরের কোচন আসতে পারবো, হুজুর রাস্তে দেরি দেখে কোচ নিয়ে পার্কিং এ চলে গেছে। ওর কি দোষ? তাকে আজ কোচে করে সারাদিন ডিজাইনার খুঁজতে হবে এই সারা শহরে। বলেছিলাম না, ভাগ্যের ঘুড়িটা শুধু আকাশেই উড়ছে না, আকাশটাও নামিয়ে এনে দিয়েছে হাতের মুঠোয়। আমার মাথায় একটা পরিকল্পনা আছে, সেই মতো কাজ করতে পারলে কেল্লা ফতে। শোনো, উত্তেজিত হবেন না হুজুর, আমরা বিদেশি, আমরা তো কোনো দোষ করিনি হুজুর, আমরা আমাদের দেশে সাদা কালোই পরে থাকি, সেটাই বর্তমান ফ্যাশন। তবে আপনি বললে হুজুর এইরকম রঙিন পোশাক বানিয়েও পড়তে পারি, পোশাক বানানো, ডিজাইন করা, এসব এক সময় করতাম কি না? তাহলে হুজুর আর ভাবনা নেই, আমি আপনাকে এমন ডিজাইনারের সন্ধান দেব যার মতন অসাধারণ অপূর্ব কাপড় এবং পোশাক এই জগতে আর কেউ বানাতে পারবে না। সকল ডিজাইনারের গুরু গুরু, যাকে বলে অ্যাবসলিউট নাম্বার ওয়ান, তাকে হাজির করতে পারি হুজুর আপনার সামনে, যদি আপনি আমাকে অনুমতি দেন। হুজুর অনুমতি মানে? অনুমতির বাবা চাইলে তাও পাবেন। কিন্তু হুজুর হঠাৎ ডিজাইনারের এত প্রয়োজন পড়লো কেন? এরকম পোশাক তো হুজুর আমি বানাতে পারি যে কোনো দিন, এ পা হাত দিয়ে, এতে তো আমার গুরুর কোনো প্রয়োজন নেই হুজুর। এ কার জন্য সেটা জানার আপনার প্রয়োজন নেই, এখন যান সোজা গুরুকে নিয়ে আসেন, যান। কি হলো, যাচ্ছেন না কেন? নাকি নাকি গ্রেফতার হতে চান? এই হুজুর যা বললেই তো আর যাওয়া যায় না, আসা যাওয়ার ভাড়া আছে এক গাদা, সুপার এক্সপ্রেস কোচমেল ধরতে হবে, ওখানেই তো ভাড়া 5,000 টাকা লাগবে। 5,000? সে তো হুজুর কালকে রে। এই যে হুজুর আমি আর আপনি কথা বলছি, এর মধ্যে যে রেট বেড়ে যায়নি কে বলবে হুজুর? আপন এখন সোজা দল লাগাও, হ্যাঁ যাও, কথা করে ফিরবে। এই হুজুর কাল সকালের মধ্যেই হুজুর। উত্তম হুজুর, হ্যাঁ একটা ঘোড়াও যে লাগে। আবার ঘোড়া লাগবে কেন হুজুর? সুপার এক্সপ্রেস কোচ মেইন যদি নষ্ট হয়ে যায় প্রতি মধ্যে, এ তখন রিক্স কেন নেব হুজুর? বাহ, ঘোড়া যদি গেল সঙ্গে তাহলে ঘোড়া চড়ে গেলেই বড়। এ আমার টাকা ফেরত দাও। দাও হুজুর, ঘোড়া যদি মর্জি দিতে যায় কিংবা পাপসে পড়ে যায়, ঘোড়া যদি আছা খেয়ে পড়ে যায়, তখন তো হুজুর সুপার এক্সপ্রেস কোচ মেইন ধরতেই হবে। আর যেখান থেকেই উঠি টিকিটের টাকাটা পুরোটাই দেওয়া লাগবে। ঠিক আছে ঠিক আছে,
আসিস, এই লোকটাকে রাজসাদের ভিতর ঘোড়া বর্ষার কাছে নিয়ে যা, ওকে একটা ঘোড়া দিয়ে বল তাজরা যুদ্ধকামী বাদামি নামে ওদের বলে তাড়াতাড়ি আসতে কুতুকুলি কাজ। We'll be right back.
আপনাকে আমি 7 দিন সময় দিয়েছিলাম, তার মধ্যে একদিন কত হল, অগ্রগতি কদ্দূর বলুন। প্রত্যাশার চাইতে বেশি মহামহিম। বলুন কি? আজ আমি এক অসাধারণ গুণী ডিজাইনার টেইলর কাম ম্যানুফ্যাকচারার কে এনেছি। আনিয়েছি বললে ভালো হয়। তিনি সুদূর এক বিদেশ থেকে এসেছেন এবং তিনি আপনাকে এমন পোশাক বানিয়ে দেবেন যাই জায়গাতে কেউ দেখেনি। হুজু কোথায়? আরে তিনি কোথায়? তাকে ডাকো। এতদিন তাকে আনেননি কেন? তিনি কি শাড়িও বানাতে পারেন? আমার অনেক শাড়ির ডিজাইন নকল হচ্ছে। এখন পর্যন্ত ইউনিক ডিজাইন বলতে হাতে গোনা মাত্র কয়েকটি শাড়ি রয়েছে। ওয়ান অ্যাট এ টাইম রানি, এখন আমার পোশাকটাই বিবেচ্য, তোমারটা পরে হবে। এই কোথায় তাকে ডাকো। আসুন। আপনি তো বেশ জমকালো পোশাক পরেছেন। আচ্ছা বলুন তো, এই সাদা কালো রং সম্পর্কে আপনার ধারণাটা কি? মহারাজ, এখন হচ্ছে কালো ইন রং আউট। বিশ্বজুড়ে এখন কালো শাসন করছে। হট কুতুর, আলতা মোদা, হাই ফ্যাশন, ব্ল্যাক ইজ সিল্ক, ব্ল্যাক ইজ চিক, জোশ। তবে কিন্তু এই আপনার জন্য রংটাই আমার পছন্দ। বেশ বেশ, কালো যখন হাই ফ্যাশন কোটা 30 বানাবেন পরে দেখব। রাতে আবার রোজ পার্টি থাকে, রাতের জন্য কদিনের দুশ্চিন্তা কাটবে। আপনার যা হুকুম মহামহিম, আমি তাই তামিল করব। বাহ, এত বড় ডিজাইনার অথচ কত বিনয়ী। আর রানীমা, আপনার জন্য যা যা লাগবে শুধু বলবেন, আমি তাই করে দেব। আমার জন্য দশরের উপর অ্যাপ্লিকের কাজ করা, চারপাশে নীলা গোমেজ, প্রবালে ছোট ছোট পুঁটি বসানো, পাড়ে সোনার পানি। আর রানী, বললাম তো তোমারটা পরে হবে। এইরকম কিছু শাড়ি চেয়েছিলাম। মহারাজের জন্য পোশাকটা তৈরি হলেই আপনারটা হবে। পোশাকটা নয়, পোশাকগুলি। এক বচন নয়, বহু বচন। আমার কিন্তু এক বচন, আবার বহু বচন, প্রত্যেকটা ইউনিক, কিন্তু এই রকম সব বাজে। মহারাজ, আমি কিন্তু এক বচন ব্যবহারে ভুল করে করিনি, করেছি ইচ্ছে করে। ইচ্ছে করে? হ্যাঁ। আপনি হয়তো জানেন না, একটা পোশাক আমার এক বেলাও চলে। জানি হুজুর, আর জানি বলে ইচ্ছে করেই বলেছি। হেয়ালি না করে খুলে বলুন। মহারাজ, আমি যে পোশাক বানাবো তা এমনই অপার্থিব, স্বর্গীয়, অদৃশ্য লোকীয় হবে যে তা আমাদের বুদ্ধির বাইরে। যেমন এক সময় চাঁদের আলো দিয়ে, সকালে সূর্যের প্রথম রশ্মি দিয়ে কাপড় বোনা হতো, মানুষের স্বপ্ন দিয়ে চুমকি দেওয়া হতো, মানুষের ইচ্ছে দিয়ে ইচ্ছে রং দেওয়া হতো, সেরকম আমিও অপার্থিব কাপড় বুনি। সে কাপড়ের তৈরি পোশাক প্রতি ঘন্টায় আপনার ইচ্ছা অনুযায়ী রং বদলাবে, ডিজাইন বদলাবে, এক্সেসরিজও বদলাবে। আপনি শুধু পোশাককে বলবেন, পোশাক তুমি এই হও অথবা ওই হও, পোশাক অমনিতা হয়ে যাবে। এমনকি রাতে শুতে যাওয়ার সময় পোশাককে বলবেন, পোশাক তুমি লুঙ্গি গেঞ্জি হও, পোশাক অমনি লুঙ্গি গেঞ্জি। খামোশ! রাজা, রাজা লুঙ্গি গেঞ্জি পরে ঘুমান না, কি বেয়াদবি! মাফ করবেন, তাহলে আপনি পোশাককে বলবেন, পোশাক তুমি পাজামাস হয়ে যাও, অমনি পোশাক পাজামাস হয়ে যাবে, অথবা বাজে সুট হও, বাজে সুট হয়ে যাবে। কামোশ! কি বেয়াদবি! ডিজাইনার সাহেব, আপনার কি গর্দানের ভয় নেই? আর থামুন তো, উনি তো বললেনই আমি পোশাককে যা বলবো তাই হয়ে যাবে। যদি বলি সিল্ক পাজামাস হয়ে যাও, তাহলে সিল্ক পাজামাস হয়ে যাবে। যদি বলি বার্থডে স্যুট হয়ে যাও, তাহলে বার্থডে স্যুট হয়ে যাবে। আর যদি বলি হাফ প্যান্ট হয়ে যাও, প্রয়োজন
আমার এরকম আরো অনেক ডিজাইন মাথায় আছে। পাশের রাতে কিছু ক্যাটালগ পেয়েছি, সেইগুলো থেকে আপনাকে বিশ্বাস করাই শক্ত। আচ্ছা এটা কি করে সম্ভব? খুবই সম্ভব মহারাজ, আপনি শুধু আমাকে একটা বড় তাঁত বসাবার ব্যবস্থা করে দিবেন। এই আমারটা দেশ থেকে আনতে অনেক সময় চলে যাবে, আবার ট্রান্সপোর্টেশনের প্রচুর ঝামেলা, আর টাকা দেবেন অনেক টাকা, সুতো কিনতে হবে, সোনা কিনতে হবে, সেই সোনা থেকে কেটে কেটে নিজের হাতে জড়ি বানাবো। এই কাজটা হুজুর অবশ্য আমার অ্যাসিস্ট্যান্ট করবে। অ্যাসিস্ট্যান্ট কি ও আছে নাকি কোথায়? আরে তাকে ডাকো। আপনি যথাসময়ে আপনার সবকিছু পেয়ে যাবেন। তাহলে কাজটা আজ থেকে শুরু করুন। ওরে বাবা, আপনার অ্যাসিস্ট্যান্ট তো দেখছি বেশ আপনার মতো জমকালো পোশাক পরেছে। মহারাজ, বাহারি এখন বিশ্বজুড়ে হতপুত্রের প্রাণশক্তি। মহারাজ, শুনেছি শুনেছি, পুণ্যাবৃত্তির প্রয়োজন নেই। তাহলে আপনারা আজ থেকে কাজে লেগে পড়ুন। ট্যাক্স মন্ত্রী মশাই, ওদের জন্য কোষাগার একের উন্মুক্ত করে দিন। এবার ধরা গেল, এত কষ্ট করে কোষাগারটা করেছি না। কিছু বললেন? না 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 না, কিছু বলিনি, কিছু বলিনি, উন্মুক্ত উন্মুক্ত। কিন্তু এদের কাজের তদারকি, মূল্যায়ন, প্রতিবেদন প্রণয়ন, এসবের কি হবে মহারাজ? কেন, আপনারা দুজনে করবেন, আর প্রতিবেদনটা আমার কাছে পাঠাবেন, আমি দেখে দেব। আমার চোখটা আবার সমস্যা দেখা দিচ্ছে, এসব কাজের জন্য তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োজন। দায়িত্বটা অন্য কাউকে দিলে হয় না মহারাজ? তীক্ষ্ণ দৃষ্টির কোনো প্রয়োজন নেই। আরে শুনলেন না ডিজাইনার কি বললো? এই কাপড় বুননো এমন একটি চকচকে চৌলুষময় ব্যাপার হবে যে দুনয়ন খুলে দেখার কোনো প্রয়োজন নেই। চোখ বন্ধ করে আপনি এর চাকচিক্য দেখতে পাবেন। মহারাজ, এখানে একটা কথা বলার ছিল। বলুন। কথাটা শুধু আপনাকে আর রানীমাকেই বলবো। মহারাজ, আমরা যে পোশাক বানাবো এবং সোনার জড়ি কাটবো তা কিন্তু সবার চোখে পড়বে না, সবার কাছে অদৃশ্য থাকবে, কেবল দেখতে পারবে যারা বোকা আর নির্বোধ নয়, আর যারা যে যে কাজ করছে সেই কাজের জন্য উপযুক্ত। কথাটা হেয়ালির মতো শোনাচ্ছে। একটু ব্যাপারটা বুঝিয়ে বলুন। মহারাজ, আমি বলছি, আমাদের বুনো সুতো, সেই সুতোয় বানানো কাপড় এবং সেই কাপড় দিয়ে বানানো পোশাক সবাই দেখতে পাবে। নিষ্ঠাবান লোক খাবাকোবা, নির্বোধ এবং অযোগ্য লোক কাপড় দেখতে পাবে না। তাহা ডিজাইনার, আমার দরবারে হাবাগোবা, অযোগ্য, নির্বোধ লোক একটাও নাই। যা ছিল তা বের করে দিয়েছি। কদিন আগে বের করলাম নায়ক, আর নির্বাসনে পাঠালাম এক ডিজাইনারকে। যা ডিজাইনার, আপনার যে কাপড় বানাবেন নিজেরা দেখবেন তো। হুজুর, আমরা না
ঠাকুর পারতে পারে। যাক যাক, তার মানে আপনারা হাবাগোবা নির্বোধ কিংবা অযোগ্য নন। বাঁচা গেল, অপাত্রে ঘি ঢালা হবে না। যান, আপনারা তাহলে কাজে লেগে পড়ুন। ভাগ্যের ঘুড়িটা শুধু আকাশেই উড়ছে না, আকাশটা নামিয়ে এনে দিয়েছে হাতের মুঠোয়। ও মধুর জীবন,
লোকগুলো না বিষয় হা হয়েছে থাকে, কিন্তু কেউ একবারও জিজ্ঞেস করে না, ও ভাই তোমাদের তাঁত খালি কেন? আরে করবে কিভাবে, প্রশ্ন করা মানেই তো স্বীকার করে দেয়া যে তারা নির্বোধ না অযোগ্য, তার থেকে তো চুপ থাকাই ভালো। কাপড়ই তো বুনছে, কি আশ্চর্য, একই সঙ্গে দুটো কাজ কি করে সম্ভব? আমার তো মনে হলো পোশাকই বানাচ্ছে। সেটাই তো হওয়া উচিত, দিন চলে যাচ্ছে, সাত দিনের জায়গায় আজ দশ দিন। কি গো আপনারা ঠিক কি কাজ করছেন, দশ দিন তো হলো। এই তো হুজুর কাপড় বুনছি, সোনা কাটছি, আবার পোশাকের একটা দামিও তৈরি করেছি। তা কাটেন গিয়ে আমাকে বলা কেন? হুজুর টাকা লাগতো, সোনা লাগতো। অবাক কাণ্ড, এনে এনে তিন দফা টাকার সোনা নিয়েছে, তারপর আরো যে পোশাক রাজা পাবেন তা এক জীবনে একবারের জন্যই তৈরি হয়, সে পোশাক দশ হাজার পোশাকের সমান, টাকা লাগবে না বানাতে। ঠিক আছে ঠিক আছে, এখন যান সোজা কোষাগারে চলে যান, যা লাগে নিয়ে আসুন, কিন্তু দোহাই একটু তাড়াতাড়ি করুন। হুজুর এই কলের কাজ বলে হয় না, আর সময় লাগে সাধন হয় না। কুড়ি দিন হয়ে গেল, সাত দফা টাকা নিল, সোনা নিল, অথচ কাজের অগ্রগতি কদ্দূর, কতটুকু কিছুই জানি না, এটা কি করে হয়? আজ সকালে বলল আর মাত্র কয়েকদিন, শুনেছি প্রচুর খাটছে, আসলে ওটা ওয়ান্স ইন এ লাইফটাইম ড্রেস কিনা তাই হয়তো সময় নিচ্ছে। ওয়ান্স ইন এ লাইফটাইম ড্রেস যদি আমার লাইফটাইমে না আসে সেটা দিয়ে কি লাভ? আপনারা যান তদন্ত করে আসুন আজই এক্ষুনি। আমিও যাই, খুব আগ্রহ লাগছে ওদের কাজ দেখার। না তুমি যাবে না, তোমার যাওয়াটা প্রোটোকলে পড়ে না। তাহলে চলুন বস্ত্রমেলার উদ্বোধনটা সেরে আসি, অন্তত তাতে কিছু নতুন ডিজাইন তো দেখা হবে। সেই ভালো, আসুন আসুন মন্ত্রী মশাই, দেখুন দেখুন আপনার তাঁত খালি কেন? খালি নয় কেন বলুন তো, এত বোঝায় তাঁত, সত্যি তো এত চমৎকার সুতো আর কাপড়, একটু সুতো নেই, কাপড় নেই, ঠনঠন শূন্য তাঁত, ব্যাপারটা কি একেবারে ছাড়া মোছা তাঁত, কোথায় সুতো কোথায় কাপড়, কি ঠাট্টা! দেখুন হুজুর কি চকচকে, কি রশ্মিময় কাপড়, কি রঙিন, কি জাদুময়, কি অবিস্মরণীয়, কি মোহনীয়। নাকি সুতো কাপড় সব আছে আমি দেখতে পাচ্ছি না, নাকি সুতো কাপড় সবই আছে আমিও দেখতে পাচ্ছি না। আর কি সূক্ষ্ম জটিল সব কারুকাজ, আর কি নরম, কোথায় যেন লাগে ঢাকায় মসলিন, চীনের রেশমি কাপড়, তাসখন্ডের মখমল, তাবরিজের মলমল। আমি কি তাহলে অযোগ্য, আমি কি নির্বোধ, আমি কি তাহলে অযোগ্য, আমি নির্বোধ? কোনো কথা বলছেন না কেন হুজুর, কাপড় কেমন লাগলো? কথা বলবো কি, এত সুন্দর কাপড় দেখে আমার বাক রহিত মোস্ট তাজ্জব, এ কাপড় আর কতদিন, এই তো হুজুর হয়ে এলো বলে। হম
এবার বলুন, তদন্ত করে কি দেখলেন? এমন সুন্দর কাপড় এ জন্মে দেখিনি মহামহি। এ কাপড় হার মানায় চাটগার মসলিন, কানাখন্দের মলমল, টোটকা তাবিজের রেশমি বস্ত্র, আর আর তিনি জর্জর জামদানি কেউ। এত বিদেশ সফর করেন আর ওই জায়গার নামটা মনে রাখতে পারেন না? নাকি খালি শপিং করেন? জায়গার নাম মনে রেখে কি লাভ? এ কাপড় একেবারে অবিস্মরণীয়, অতুলনীয়, অমার্জনীয়, অফাটনীয়। তাহলে তো আমাকে এক্ষুনি একবার যেতে হয়। কি ভাগ্য, কি ভাগ্য স্বয়ং রাজা মশাই যে আসুন আসুন। রানীমা, কাজ করে কাছ দেখি কেমন কাজ হচ্ছে। মহারাজের কোন অসুবিধা হচ্ছে কি? একটা পাখার ব্যবস্থা করে দেব। না না, ঠিক ঠিক আছে, মানে বন্ধ ঘরে সাময়িক অসুবিধা হচ্ছিল। ঠিক আছে, দেখি কাজের কদর। আপনি দেখুন মহাময়ী, কিছুই নেই, সবাই দেখছে বুদ্ধ পরিষদ, এমনকি মন্ত্রীরা পর্যন্ত দেখছে, আমি দেখতে পাচ্ছি না। এই চোখে কোনো সমস্যা আছে? কাপড়ের আলো ঠিক রে পড়েছে মহারাজের চোখে, তাহলে মার্জনা করবে। কিন্তু আপনার মতো সুদর্শন ব্যক্তিত্ব সম্পন্ন মহাপুরুষের জন্য এই উজ্জ্বলতাই আমরা চাইছিলাম। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একেবারে তা শূন্য, কুটো কোথাও নেই, কাপড় তো দূরের কথা। তাহলে আমি কি নির্বোধ? তার চেয়েও বড় কথা, আমি কি অযোগ্য? এই সিংহাসনের জন্য অযোগ্য? ও মা গো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা রানী, তুমি দেখো তো ওই তাতে কিছু দেখতে পাচ্ছ? দেখো, আরে বেশি বেশি পাচ্ছ, একটু ভালো করে দেখো। পাচ্ছ কই রাজা মশাই? হ্যাঁ ওই তাতে। হ্যাঁ রানীমা, আপনার প্রশংসা আমাদের সবচেয়ে বড় পুরস্কার। সবচেয়ে বড় পুরস্কার তো রাজা মশাই দেবেন যেদিন আপনারা পোশাকটা তৈরি করে ওর হাতে দেবেন। আপনাদের রানীমা ঠিকই বলেছেন। দেখি কি ছটা যেন নবজাতকী চামড়া। আরে পোলা মাইয়া নাই জন্য একটা উদাহরণ দেওয়া যাবে না? পোলা মাইয়া নাই, দুনিয়াটাই নাই, এই নির্বোধ মাইয়া মানুষ নিয়ে বাসি না। নির্বোধ কে কাকে বলে? কাপড়টা তো ঠিকই দেখলো, সন্তান দিতে না পারলেও, উত্তরাধিকার দিতে না পারলেও কাপড়টা ঠিকই দেখেছে, যোগ্য অন্তত আমার চেয়ে। কেঁদেছি পোলা পান নাই সেই দুঃখে না জনাব, কেঁদেছি আর একটু হলে আপনি আমাকে ঘাড় ধরে রাজ্য থেকে বের করে দিলে আমার কি হতো ভেবে।
প্র্যাকটিস, আমি নির্বোধ, আমি অযোগ্য। ঠিক আছে ঠিক আছে, আপনারা আপনাদের কাজ করুন, কাপড়টা কিন্তু আমি এক সপ্তাহের মধ্যে চাই চাই। সাতদিন তো সময়, সে তো শুনলেন, কাজ থেকেই পোশাক বানানো শুরু, সেজন্য আরো সুতো কাটতে হবে, সেজন্য আরো সোনা লাগবে। ঠিক ধরেছেন হুজুর, তবে এইবারে একটু বেশি। বেশি কেন মন্ত্রী মশাই, কথা বাড়াচ্ছেন কেন? যা লাগে দিয়ে দিন, চল। মহারাজ, রানীমা, নির্বোধ, নির্বোধ কে কাকে বলে? হ্যাঁ